ভাঙা পিস্তল কোথায় পাবে? কেন ওর নামে মিথ্যা বলছো? হ্যাঁ বাবা, মা মিথ্যা বলছে না, পিস্তলটা রাঙার। বাবা কে কি বললো আর সেই জন্য তুমি আপুকে মারলে? বেশি কথা বললে তুমি ওবাদ যাবে না। এই যে আমি আসতে না আসতে তুই ঝড়ের কবলে পড়লি, বাবা তোর গালে টাস টাস চর বসালো, ফিলিংসটা কেমন আমার খুব জানতে ইচ্ছে করে, একটু বল না। কি ভাবো তুমি নিজেকে? কি ভাবো এই বাড়িতে রাজত্ব প্রতিষ্ঠা করতে চাও, কব্জা করতে চাও সবাইকে? হুম, যাও এই মুহূর্তে তুমি এই বাড়ি থেকে বের হয়ে যাবে। যাও, বেরো, যাও, বেরো, বেরো, যা। আমি কি করেছি? আমি কিছুই করিনি। তুই কিছু করিসনি না? তোর জন্য আমার বোন চড় খেয়েছে, আমি তোকে ছাড়বো না। যা, বেরো, যাও, যাও, বেরো, যাও, যাও, বাড়ি থেকে বেরো। কি হচ্ছে এসব? কি হচ্ছে এসব? ও, চামচামি করতে চলে এসেছো না? হিরোগিরি দেখাও। এই মেয়ের জন্য আমার বোন চড় খেয়েছে না? আমি এই মুহূর্তে এই মেয়েকে এই বাড়ি ছাড়া করবো। এই তুই দাঁড়িয়ে আছিস কেন? যা, যা। আমি কোথায় যাব বাবা ছাড়া একা একা? বলেন আমি কোথায় যাব? সেটা তুই আমাকে কেন জিজ্ঞেস করছিস? তুই কোথায় যাবি? আজ এই মুহূর্ত থেকে তোর এই বাড়িতে কোনো জায়গা নেই, বের হ, বের হ। খুব বেশি করছিস পারমিতা। বেশি করছি? এখন থেকে দেখবে আর তোমার এসব ঝাড়ি ঝুড়িতে আর কোনোই কাজ হবে না। এই তুই এখনো দাঁড়িয়ে আছিস, যা। বিকন ভাই কিছুই করেনি। পারমিতা কি করছিল স্বপ্নর সঙ্গে তুমি জানো মা? আর তুমি, তুমি কি করছিলে? তোমার হাত আছে, আমার হাত নেই। কি করবি? মারবি? মার, মার না, মার, হাত ভেঙে একদম গুঁড়ো করে দিব। তোমার যদি সাহস থাকে তাহলে আরেকটা চড় দিয়ে দেখো। পারমিতা, না, সরে, সরে, পাগল হয়ে গেছিস? আমি আর পারছি না, পারছি না। সব সময় একটা, আমি আর সহ্য করতে পারছি না। কবে দিয়েছি সবে? আমি দেখি বিকুল ভাই কোথায়। হ্যাঁ বসো, কিছু বলবে? আমি দুঃখিত। কেন দুঃখিত? কেন? আমার জন্য ফুপু আপনার গায়ে হাত তুললো। মা আমাকে আঘাত করেছে সেটা তো তোমার জন্য নয়। দেখলে না পারমিতা কি ধরনের বেয়াদবি করছিল? সেটা আমি, মা যদি আমাকে না থামাতো তাহলে অনেক বড় একটা সিন ক্রিয়েট হয়ে যেত। আমি হয়তো, আমি হয়তো আগের মতো ওকে মেরেই ফেলতাম, তাই মা থামিয়ে দিয়েছে। ফুপু তো খুব চালাক, ফুপু আপনাকে মেরে পারমিতাকে শিক্ষা দিয়েছে। রাইট, মা আসলে আমাকে মারেনি, মেরেছে পারমিতাকে।
আমাকে মেরে পারমিতাকে শিক্ষা দিয়েছে। খুব ভালো লাগলো আপনি ফুপুকে এত ভালো বুঝেন। কয়জন তার বাবা মাকে এত ভালো বুঝে বলেন? তুমি কি খুব কষ্ট পাচ্ছিলে এই ব্যাপারটা নিয়ে? হ্যাঁ, খুব খারাপ লাগছিল। বারবার মনে হচ্ছিল আমার জন্য আপনার এই অবস্থা। খুব কষ্ট হচ্ছিল আমার। তোমার নিশ্চয়ই খুব খারাপ লাগছে এই বাসায়। শুনলাম তোমার সাথে নাকি ওরা খুব খারাপ ব্যবহার করছে। নিশ্চয়ই তোমার খুব খারাপ লাগছে, তাই না? খুব খারাপ ভাবছো আমাদের। না না, আপনাদেরকে কেন খারাপ ভাববো? ফুপু, শিরোপা, ওরা কত ভালো। শুধু আপনার ওই দুই বোন ছাড়া। সবার কথা বললে কই? আমার কথা তো বললেন, নাকি আমিও খারাপ? ছি, আপনি তো অনেক ভালো। চিন্তা করো না, আমি তোমার উপর রাগ করিনি। তাছাড়া মার হাতে এরকম চট থাপ্পড় মাঝামাঝি খেতে হয়। আচ্ছা, তুমি চা বানাতে পারো? জি। তাহলে আমার জন্য এক কাপ চা বানিয়ে দাও। হ্যালো, হ্যাঁ, কোথায় তুমি? সবাই আসছে? কালাবাবুর খোঁজ লাগাও, বুঝছো? যত তাদের পারো কালাবাবুর খুঁজে বের করো। মন খারাপ? আমি আর সাথে তোর ফুলানো বেলুন চুপসে গেল, তোর সব প্ল্যান ভন্ডুল হয়ে গেল। প্ল্যান ভন্ডুল কোথায়? প্ল্যান যদি ভন্ডুলই হতো তাহলে তো তোমরা এরকম থানা পুলিশ এরকম করতে না, তাই না? মা না হোক, তোমার মামা তো চলে গেছে। সমস্যা নেই, মামাও বের হয়ে আসবে, একটু দেরি হয়ে গেল। তা নাহলে মামার জায়গায় তুই থাকতি। রিয়েলি বড় ভাই, তুমি জেগে জেগে স্বপ্ন দেখো না, তাকিয়ে দেখো। আমি জেলে না, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। বাবারা তো হুমকে অমান্য করে ঘরের ছেলে দেখি ঘরেই ফিরে এসেছে, নাকি এতদিন পিস্তলের ভয়ে পালিয়ে বেরিয়েছিল। আমার মনে হচ্ছে তুইও ঘুমিয়ে আছিস, এবার তুইও একটু জেগে উঠ। কি কারণে জাগতে হবে আমাকে? পুলিশ যখন তদন্তে নামবে তখন এর অরিজিনাল মালিক বের হয়ে যাবে, আর অরিজিনাল মালিককে চেপে ধরলেই তোর আর বেশি দিন লাগবে না জেলের ভাত খেতে। ফালতু কথা বলবে না। আমি জানি এটা কালাবাবুর পিস্তল। কে বলেছে কালাবাবু? ওর কাছ থেকে স্বীকারোক্তি দিয়ে আমার ওয়ান টুর ব্যাপার। আমি শুধু শুধু কষ্ট কেন করব? এটা পুলিশের কাজ, পুলিশই করবে। ঘরে এসেই মাস্তানি শুরু করেছো না? এবার বাবাকে বলে তোমাকে ঘর ছাড়া করবো চিরদিনের জন্য। ওকে, ওপেন চ্যালেঞ্জ, পারলে করে দেখা। আমি বাবাকে বলবো তুমি এবার খুনের প্ল্যান নিয়ে এই বাড়িতে এসেছো। বলিস, এতে কী হবে? তোর বাবা আমাকে ঘর থেকে বের করে দেবে? আমি বলবো যে মির্জা কামালকে খুন করার জন্য তুমি তোমার মায়ের কাছ থেকে পিস্তলটা মামাকে দিয়ে নিতে চেয়েছিলে। বল না, তোর এই মন করা কথা তোর বাবা বিশ্বাস করতে পারে, কিন্তু পুলিশ বিশ্বাস করবে না। পুলিশ তোর বাবা লাগে না। বাবা না লাগু, ভাই বানাবো, চাচা বানাবো, খালু বানাবো, তোমাকে জেলে ঢুকানোর জন্য যা যা করা দরকার আমি সবই করব। তোর মুখে এসব কথা মানা, তোকে বললাম তো ওপেন চ্যালেঞ্জ, তুই যেভাবে পারিস যেমনি পারিস আমার ক্ষতি কর, আমাকে ঘর থেকে বের করে দেখা। আমিও দেখতে চাই তোর দৌড় কতটুকু। তোমার কথা শুনে তো মনে হচ্ছে এবার বড় কোনো প্ল্যান তোমার মাথায় আছে। কি, খুনের প্ল্যান নাকি বলো তো? হ্যাঁ, তোকে খুন করব। এক কাজ কর, আমার কথাগুলো রেকর্ড কর, তারপর পুলিশে দে, তারপর আমাকে অ্যারেস্ট করা। এতটুকু সাহায্য তো আমি তোকে করতেই পারি, কারণ তোকে দেখে আমার খুবই মায়া হচ্ছে। তোর মুখে আমি পরাজিত মানুষের চেহারা দেখতে পাচ্ছি, হেরে যাওয়া মানুষের ছায়া দেখতে পাচ্ছি। শাট আপ! রাঙা হার নেই, রাঙা কখনো হারতে জানে না, রাঙা সবাইকে হারায়। ইয়ো শাট আপ! গলা নামিয়ে কথা বল,
চিৎকার করে কথা বলা আমি একদম পছন্দ করি না। এখন আমি বাসায় চলে এসেছি, এখন থেকে আমার পছন্দ মতো চলার চেষ্টা করবি, মনে থাকে যেন। আমাকে শাট আপ বলো না। কি ব্যাপার, আপনি হঠাৎ এখানে? না, এসে তো কোনো উপায় নাই, তোমাকে যন্ত্রণায় তো আমাকে চোদ্দ গোষ্ঠী কষ্টে আছে। আমাদের অত্যাচারে আপনাদের চোদ্দ গোষ্ঠী কষ্টে আছে মানে বুঝলাম না। এত কম বুঝো কেন? এই যে রমজান চাচারে তোমার বাপে আদর করে ডেকে আনছে, জ্ঞান আনছে, সেটা আমি বুঝি না। এতই যদি বোঝেন তাহলে ওনাকে আসতে দিলেন কেন আমাদের বাসায়? নিষেধ করতেন আসতে? চাচা তো আর আমার বলে আসে নাই, আমারে যদি বলে আসতো তাহলে তার মেয়ে এরে নিয়ে কি আর তোমাকে ওই দোজকে আমি ঢুকতে দিতাম? তবে এখন সে বুঝতেছে কোন হাবিয়া দোজকে ঢুকছে, এখন ঠিক ঠিক বুঝতেছে। আমাদের কারণে উনি জেলে গিয়েছে, আমরা ওনাকে বের করবো, এ নিয়ে আপনার টেনশন করার কিছু নেই। তুমি এটা কি কও, টেনশন করবো না মানে? আরে গোষ্ঠী তো আমাকে ওই শোনো বিকম, যত তাড়াতাড়ি পারো রমজান চাচারে জেল থেকে বাইর করো। শুনুন, অস্ত্রটা যার জন্যে আনা হোক, যাকে ফাঁসানোর জন্যেই আনা হোক না কেন, কপাল দোষে রমজান মামা নিজে ফেঁসে গেছে, ওনাকে ইচ্ছে করে ফাঁসানো হয়নি। এত কথা তুমি কারে বুঝাইতেছো? শোনো বিকন, রমজান চাচা তোমাকে বাড়ি থেকে অস্ত্র নিয়ে ধরা খাইছে, এইটাই যথেষ্ট। এখন যত তাড়াতাড়ি তুমি পারো তার ছাড়ানোর ব্যবস্থা করো। আর শবনম এখন কই যাইব, তার কি ব্যবস্থা করবা? শবনম আমাদের বাসায় আছে, আমাদের বাসায় থাকবে, ওর বাবা না ফেরা পর্যন্ত ওকে দেখাশোনা করার দায়িত্ব আমাদের। যাক, তাইলেই চলবো। আর চাচা তো আমাগরই চাচা, তার খোঁজ খবর নিয়ে দায়িত্ব না? এত খোঁজ খবর না নিয়ে ওনাকে ছাড়ানোর ব্যবস্থা করেন না কেন, এটাও তো আপনার দায়িত্বের মধ্যেই পড়ে। বাহ, ভালো কইছো তো বিকন, রমজান চাচা ধরা পড়ছে তোমাগো বাড়িতে তোমাগো অবৈধ অস্ত্র নিয়ে, আর তার ছাড়ানোর দায়িত্ব এখন আমার। ভালো শক্ত তোমার। শোনো, যত তাড়াতাড়ি পারো রমজান চাচারে তুমি ছাড়াও, তা না হইলে তোমাগো নামে আমি নিরীহ মানুষ ফাঁসানোর দায়ে মামলা করব। অনেকক্ষণ ধরে ফোনটা বাজছে, কেউ ফোনটা ধরছে না। আমার কি ফোনটা ধরা উচিত হবে? না না, কোনো জরুরি ফোন হতে পারে। Thank you.
থানা থেকেও ফোন আসতে পারে, হয়তো বাবার কোনো খবর হতে পারে। হ্যালো ফুফু? না, আমি শবনম। ও শবনম, আমি তো তোমারই খুঁজতেছিলাম। তোমার কষ্টের কথা শুনা, আমার কলিজে তো পানি নাই। কেন যে আমাগো বাড়ি থুইয়া তোমরা ওই বাড়িতে উঠতে গেলা? আমি তো জানি না বাবা কেন উঠেছে, বাবা জানে। চাচা তো বেশি বুঝছে। এখন তো দেখলা যে ওরা চালাকি করে চাচারে জেলে ঢুকাইছে। এইসব কিছু কি জানো? সব কিছু হইল পূর্ব পরিকল্পিত।